আগামী সতেরো জুন থেকে চলতি মরসুমে সি ডিভিশন ফুটবল লীগ শুরু করতে যাচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সি ডিভিশন ফুটবল লিগে এবছরে ষোলোটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে এই ষোলোটি ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এই গ্রুপে রয়েছে আনন্দ ভবন ক্লাব ইউথ ক্লাব জম্পুজলা প্লে সেন্টার ইউপিএসটি সিমলা সোসাইটি ঐক্যতান যুব সংঘ এবং কৃষক সংঘ সি ডিভিশন ফুটবল লিগে ভালো ফলাফল করার লক্ষ্যে বছর ভালো দল গঠন করছে ইউপিএসটি দলের কোচ হিসেবে রয়েছেন বিশাল সাহা শনিবার বিশাল সাহা ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করেন অনুশীলনের ফাঁকে এক সাক্ষাৎকারে ইউপিএসসি কোচ বিশাল সাহা জানান গত বছর অল্পের জন্য তারা বি ডিভিশন লিগে ছাড়পত্র আদায় করতে পারেননি এবছর এই লক্ষ্যকে সামনে রেখে ভালো টিম করা হয়েছে রাজ্যের ফুটবলারদের নিয়ে দল করা হয়েছে দলে রয়েছেন মিডফিল্ডার মহেন্দ্র স্ট্রাইকার শহীদ ও অঞ্জন সাহা এছাড়া আরও কিছু নতুন মুখ রয়েছে বলে জানান তিনি আরও জানান গত ছয় জুন থেকে তাদের প্র্যাকটিস চলছে তবে ট্রাফ ফুটবল মাঠে অনুশীলন করার সুযোগ সেই মতো পাচ্ছে না বলে জানান তিনি মনে হয় না আমরা তো গত ছয় তারিখ থেকে আমরা প্র্যাকটিস করছি আলামদুলি মাঠে মনে হয় না কিন্তু একটা ঠিক পড়বে যেটা টার্ফ মাঠে খেলার আর নর্মাল খেলা বহুতই ডিফারেন্ট এটা হয়তো করতে পারি অনেকেই বলছেন যে এই সিনথেটিক ট্রেকে সিনথেটিক মাঠে খেলাটা খুব মানে অসুবিধাই হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা যখন রোদ পরে তখন খেলাটা একটু হিট নিচে থেকে উপরে ওঠে খেলাটা এখানে রানিং করা ওয়াকিং করা একটু কঠিন হয়ে যায় যেমন মহেন্দ্র আছে আমাদের একটা মিডফিল্ড আছে স্ট্রাইকার আছে শহীদ এবং অঞ্জন সাহা কিছু প্লেয়ার আছে যারা মনে হয় পটেনশিয়াল আছে ওরা স্কোর করতে পারবে উল্লেখ্য এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জম্পুর জেলা প্লে সেন্টার ও ইউবিএসটি আগামী উনিশে জুন উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে Your report our annuals.